আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে হলো জানুয়ারির 19 তারিখ 2023। সকাল থেকে আজকে আর ভ্লগটা শুরু করিনি, করছি হলো দুপুর থেকেই। দুপুর বলতে এখন 10টা বাজে, তাহলে তো এটা দুপুর নয়, সকাল 10টায়, তাই না? তো মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম, স্কুলে গেছিলাম আজকে মেয়েকে নিয়ে। তো মেয়েকে স্কুলে দিয়ে তারপর বাসায় এসে কাজকর্ম শুরু করে দিছি। ঘরে আদা রসুন ছিল না, আদা রসুন পেস্ট করে নিছি। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই হলো আমি আদা রসুনগুলো কেটে রেখে গেছিলাম। তো যাই হোক, ব্লেন্ডারের যে জগ ছিল ছোট একটা, ওইটাতে ব্লেন্ড করে নিছি। দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আদা রসুনের পেস্ট, আর পাশে যে সাদা একটা বক্স, এই বক্সে হলো গতকাল কাঁচামরিচ পেস্ট করছিলাম, সেই কাঁচামরিচের মানে মানে জগের মধ্যে আমি কাঁচামরিচটা রেখে দিছিলাম আর কি, বাটা কাঁচামরিচ। সেই বাটা কাঁচামরিচটা হলো গিয়ে আমি একটা বাটিতে রেখে ওই ব্লেন্ডারটা ধুয়ে তারপর ওইখানে পানি আর কি রেখে দিছি ওই বক্সটার মধ্যে। তো ভাবলাম যে যেহেতু আজকে চিকেন রান্না করব, চিকেনে পানিটা দিয়ে দেব, ফেলবো না, অনেকটা পরিমাণে আর কি ছিল কাঁচামরিচের পেস্ট। তো যাই হোক, চুলায় তো অলরেডি লাল শাক ভাজি বসাই দিছি, একবারে মানে একবারেই বসাই দিছি আর কি, পেঁয়াজ মরিচ দিয়ে আর কি। তো পাশের চুলায় হলো লাল চা বসাই দিছি, লাল চা খাবো। তো আজকের কিন্তু লাল শাকের মধ্যে আমি কাঁচা মরিচ ইউজ করি নাই, শুকনা মরিচ ইউজ করছি। শুকনা মরিচ হলো আপনার মানে ভেঙে ভেঙে তারপরে আর কি শাকের মধ্যে দিছি। কাঁচা মরিচটা আজকে ইচ্ছা করে দিলাম না, কাঁচা মরিচ আছে বাসায়, তাও দিলাম না কেন জানি। তো চিকেনের মধ্যে হলো গোটা একটা রসুন দেব, যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে খেতে, তাই জন্য হলো গোটা একটা রসুন আমি ধুয়ে চিকেনের মধ্যে রেখে দিছি। আজকে হার্ড চিকেন রান্না করব। আর কিছু আলু কেটে নিছিলাম চিকেনের মধ্যে দিব, যেহেতু নতুন আলু, নতুন আলু খেতে সবাই ভালোবাসে। তো নতুন আলু খেতে কে না ভালোবাসে বলেন তো? তো একটু বেশি পরিমাণেই দিলাম, মানে সবাই মিলে খাবো, আর নতুন আলুটা ভালোই লাগে খেতে। আর যেহেতু মাংস রান্না করতেছি, মাংসের মধ্যে আলুটা তো যাই, এটা তো ন্যাচারাল ব্যাপার, তাই না? তো এখানে আলুগুলো আমি কেটে ধুয়ে রাখছি। তো আমার চাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, লাল চায়ের কালারটা কি আসছে দেখছেন তো? এটা হচ্ছে ওই যে আগের ভিডিওতে, মানে গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম, আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি হলো চা পাতা দিছিল, আমার গিফট করছে আর কি, ওই চা পাতাটা আর কি, সিলেটি চা পাতা, এটা বড় বড় দানার। তো ওই চা পাতাটা দিয়ে আমি এই কয়েকদিন যাবৎ হলো চা খাচ্ছি, আমার কাছে ভালোই লাগতেছিল, ফ্লেভারটা খুব সুন্দর, চায়ের কালারটাও খুব সুন্দর আসছে, খেতে ভালোই লাগছে। যাই হোক, আমি হলো চাটা জাস্ট একটু আরেকটু ঠান্ডা হলে আমি হলো খেয়ে নেব, তো ওইভাবে রেখে দিছি। তো আমি হলো চুলার পর চলে আসছি, এখানে হলো একটা পাতিল বসাই দিছি, সর্ষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, নাড়াচাড়া করব এখন, বেশি একটা ভাজবো না। হ্যাঁ, বেশি একটা ভাজবো না, একটাই কারণে, আমি এখানে আজকে সমস্ত প্রকারের গুঁড়া মশলা ইউজ করব, যেমন ধনে গুঁড়া, জিরার গুঁড়া, আর হলো গরম মশলার গুঁড়া। তিনোটা মশলার গুঁড়াই কিন্তু একটু কালো টাইপের, তো ভাবলাম বেশি যদি আমি লাল করি পেঁয়াজটা, তাহলে তরকারির রংটা কিন্তু কালো হয়ে যাবে, আবার তার মধ্যে দেব কাঁচামরিচ বাটা, বুঝতেই পারতেছেন। তো ভাবলাম যে বেশি একটা লাল করব না, পেঁয়াজটা এমনি গলে যাবে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি কিন্তু আজকে হার্ড চিকেন রান্না করব, মানে শক্ত মুরগি, যেটা গতকালকের ভিডিওতে তো আপনারা দেখছেন, আপনাদের ভাইয়া হলো একটা লেয়ার মুরগি নিয়ে আসছে, একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে। তো আজকে লেয়ার মুরগিটাই রান্না করতেছি, লেয়ার মুরগিটা কিন্তু পুরাটাই আমি রান্না করতেছি। লেয়ার মুরগি কিন্তু আমি মানে একটা টুকরাও কিন্তু ফ্রিজে রেখে দেই নাই, হ্যাঁ, আমি পুরাটাই রান্না করতেছি, কারণ পুরাটাই আমার বাসায় লাগবে। লেয়ার মুরগিটা আমরা সবাই খুব পছন্দ করি, বিশেষ করে তো আমি আমি পছন্দ করি, আপনাদের ভাইও পছন্দ করে। যাই হোক, তো এখানে হলো কাঁচামরিচ বাটা দিয়ে দিছি, দেখতেই পেলেন, তারপর এবার হলুদের গুঁড়া দিয়ে দিছি, এবার কিন্তু আমি পানি দিয়ে দেব। তো এখানে না কি হয়েছে, পানিটা দেব হলো ওই যে কাঁচামরিচ পেস্টের যে পানিটা আমি একটা বক্সে রাখছি, সেটা না দিয়ে আমি এমনি নর্মাল পানি দিয়ে দিছি, আমি ভুলে গেছিলাম ওই পানিটা দিতে হলো, ভুলে গেছিলাম। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু দিছি। হ্যাঁ, আর আমি কিন্তু ওই কাঁচামরিচ বাটার সাথে মানে যে পানিটা আপনারা দেখতে পাইছেন, ওটার মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট আমি গুলাই মানে গুলিয়ে রাখছি আর কি। তো ভাবলাম যে একসাথে দিয়ে দেবো আর কি।
তো যাই হোক, এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। লাল মরিচের গুঁড়া তো দিতেই হবে, তরকারি কালার একেবারে ফ্যাকাশে আসলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে যে ধনের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলো এবার দেব গরম মশলার গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আজকে গরম মশলার গুঁড়া দেব, আস্ত গরম মশলা দেব না। মানে হার্ড চিকেনে না, গরম মশলার গুঁড়াটা খুব ভালো যায় আর কি, টেস্ট ভালো আসে আর কি, এটা আমার পার্সোনালি মনে হয়। তো যাই হোক, আস্ত গরম মশলাও কিন্তু দেওয়া যায়, হ্যাঁ তাতে কোনো প্রবলেম নেই। তো আমি এখানে একটা স্পেশাল মশলা দিতেছি, যে এখন যেটা দিলাম আর কি, এটা কিন্তু মুরগির মশলা, রেডিমেড যে মুরগির মশলাটা হয় না, সেই মশলাটা। এটা আমার নিজের হাতের তৈরি করা না, এটা দোকান থেকে কিনে আনা, সেই মশলা থেকে অল্প একটু মশলা দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, কাঁচা মরিচ বাটা, আদা রসুনের বাটা একসাথে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। একটু বেশি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো একটা রসুন যে রাখছিলাম, ওই রসুনটাও এখন দিয়ে দেব। রসুনটা খেতে কিন্তু ভালোই লাগে, গরুর গোস্ত বলেন, মুরগির গোস্ত বলেন, সবটাতে কিন্তু ভালো লাগে খেতে আস্ত রসুনটা। তো ওই যে যেটা বলতেছিলাম আর কি, যে কাঁচা মরিচ বাটাটা আর কি, মানে কাঁচা মরিচটা খেলে কিন্তু গ্যাসের প্রবলেম হয় না, হ্যাঁ মানে কাঁচা মরিচ খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব ভালো। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি, তেল উঠে আসছে, তারপরে আমি হলো হার্ড চিকেন গুলা দিয়ে দিছি। চিকেনের পিস গুলা কিন্তু আমি গতকালকে কাটি নাই, ছোট ছোট করে টুকরা করি নাই, তো আজকে সকালবেলা বের করে রাখছিলাম, তারপরে ছোট ছোট করে টুকরা করে নিছিলাম। ছোট ছোট করে টুকরা করে আবারও ভালো করে 4-5 বার ধুয়ে নিছিলাম, ধুয়ে টুয়ে আমি হলো পানি ঝরিয়ে রাখছিলাম। তো আজকে হলো তরকারিটা বসাইতে আমার হলো দেরি হয়ে গেছে, তরকারিটা হইতে অনেক সময় লাগছে, কেননা হার্ড চিকেন বুঝতেই পারতেছেন, জানি না বিশ্বাস করবেন কি না, 1 ঘন্টা টানা 1 ঘন্টা কিন্তু আমি চুলার উপরে রেখে চিকেনটা কষাইছি সেদ্ধ হওয়ার জন্য। 1 ঘন্টা পরে কিন্তু আমি আলু দিছি, জানেন তো, মানে সত্যি কথা যেটা আর কি, মানে এই চিকেনটা না সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। যারা রান্না করছেন আমার মতো, আমি জানি অনেক গৃহিণীরাই রান্না করছেন আমার মতো, অনেকেই রান্না করছেন, তারা তো অবশ্যই জানবেন, এই চিকেনটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় তো লাগেই। আর প্রেশার কুকার হলে সময় কম লাগে, আমার প্রেশার কুকার কিন্তু আছে, কিন্তু প্রেশার কুকারটা আমার ছোট, মানে প্রেশার কুকারের অনুযায়ী মানে গোস্তটা বেশি হয়ে গেছে, আবার আলুও তো দেবো তাই না, অনেকটাই হয়ে যাবে। একটা বড় প্রেশার কুকার আমার কিনতে হবে, খুব জরুরি আর কি। যাই হোক, এই চিকেনগুলা রান্না করতে গেলে প্রেশার কুকারটা হলেই বেশি ভালো হয় আমার মনে হয় আর কি, সময়টা বাঁচে আর খুব ভালো মানে সফট হয়, সেদ্ধ হয় আর কি। তো আমার কিন্তু এখানে মানে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আমি কিন্তু 1 ঘন্টা পর্যন্ত কষাইছি, হ্যাঁ একেবারে মানে কি বলবো, ঘড়ি ধরে 1 ঘন্টা, এই 1 ঘন্টা পরে কিন্তু আমি আলু দিতেছি, জানেন তো, আমি কিন্তু 1 ঘন্টা পরে আলু দিতেছি। এবার আলু দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপর তরকারিটা তো হয়েই যাবে তাই না। তো এখন আপনারা যে সিনারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাতের বেলার সিনারি, দুপুরের সিনারি আমি করতে পারি নাই, একটাই কারণে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখেন এটা হচ্ছে কি বলে, আমন চালের, আমন চাল, আমন চাল, আমি সঠিক ওইভাবে বলতে পারতেছিলাম না, এটা হচ্ছে আমন চাল, আর এ পাশে হচ্ছে মুগের ডাল। আমি মুগের ডালটা দুপুর বেলায় ভিজাই রাখছিলাম খিচুড়ি রান্না করব বলে, আজকে আমন চালের খিচুড়ি হবে মুসুরির ডাল মুগ ডাল দিয়ে। আর ভাতের চাল 1/2 পট আমি দিয়ে দিলাম সাথে, কেন দিলাম জানি না, দিতে ইচ্ছে হলো তাই দিলাম। তো যাই হোক, আমন চালটা হলো বাড়ি থেকে আসার সময় আমার নোনা হলো কিছুটা আমন চাল আমাকে দিয়ে দিছিল ভাত খাওয়ার জন্য, আপনাদের ভাইয়া হলো আমন চালের ভাত খুব পছন্দ করে। তো আমন চালটা শেষ, এই কয়টাই ছিল 1/2 কেজির মতো, তো আমি হলো ভাবলাম যে, ভাবলাম না, আপনাদের ভাইয়াই বলছে আমন চালের খিচুড়ি খাবে, তো এই ফার্স্ট টাইম হলো আমি আমন চালের খিচুড়ি রান্না করতেছি, এই ফার্স্ট টাইম, আমি আর কোনোদিনও রান্না করি নাই। তো যাই হোক, মুগ ডালটা মুসুরির ডালটা আর চালগুলো আমি একসাথে হলো ধুয়ে নেব, ভালো করে ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে টুয়ে হলো ঝরানোর মধ্যে দিয়ে দিছিলাম ঝাঁঝরিতে। তো ওই যে দেখতে পাচ্ছেন কড়াইটা, এই কড়াইয়ের মধ্যে হলো আমি চালগুলো, চাল ডালগুলো ধুয়ে আমি নিয়ে নিছি, আর হলো কিছু কাঁচা মরিচ হলো আমি ভেঙে দিছি, আমি কিন্তু ফালি করে দিইনি, ভেঙে দিছি। তো পরিমাণ মতো কিছু পেঁয়াজ, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দেব, তারপরে হলো হলুদের গুঁড়া দেব, ধনের গুঁড়া দেব, জিরার গুঁড়া দেব, গরম মশলার গুঁড়া দেব,
আর হলো সরিষার তেল দেব পরিমাণ মতো, নুন তো অবশ্যই লাগবে, আর আদা বাটা দেব কিছুটা। এখানে কিন্তু আমি আস্ত গরম মশলাটা ইউজ করি নাই, গরম মশলার গুঁড়াটা ইউজ করছি, জানি না কেন ইউজ করছি, তবে মন চাইলো তাই ইউজ করলাম। তো আপনারা কিন্তু আস্ত গরম মশলাটাও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। তো ভালো করে হাত দিয়ে মাখাবো আজকে, হাতে মাখা খিচুড়ি করবো আর কি। এটা কিন্তু রাতের বেলার সিনারি, আমি আবারও বলতেছি, রাতে হলো খিচুড়ি টুচুড়ি রান্না করে আমরা সবাই মিলে খাইছিলাম, আমরা সবাই মিলে খাইছিলাম এটা বললে ভুল হবে বোধহয়, কারণ একটাই দুপুরবেলা হলো ভাবছিলাম যে আপনাদের ভাইয়া সহ আমরা একসাথে বসে খাবো, তো আপনাদের ভাইয়া দুপুরবেলা আসতে পারে নাই, একসাথে খাওয়াও হলো না আমাদের, মনটা খারাপ। যাই হোক মেনে নিছিলাম, কিন্তু রাতের বেলাও সে একই কাজ করছে, রাতের বেলাও সে দেরি করে আসছে, ফোন দিতে দিতে পাগল হয়ে গেছে, সে ফোন ধরে না। যাই হোক উনি কাজে ব্যস্ত ছিল, ওনার নিজের কাজে, বিভিন্ন ধরনের এক্সকিউজ তো দেখাবেই, যেটা হয় আর কি। তো এখানে হলো রাতের বেলাও সেই আমি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে খাইছি, ওই একা একাই খাইলাম আর কি, কিছু করার নাই, মনটা খারাপ ছিল সবারই। রাতের বেলাও তাকে পেলাম না, ভাবছিলাম যে মানে মাংস রান্না করছি, খিচুড়ি রান্না করছি, একসাথে খাবো। খিচুড়িটা কিন্তু আপনাদের ভাইয়াকে উদ্দেশ্য করে রান্না করছি, কারণ একটাই, উনি মানে ওই যে বলছি বললাম যে শুরুতে আমন চালের খিচুড়ি, মানে আমন চাল দিয়ে খিচুড়ি খাওয়ার বায়না উনি ধরছিল, উনি বলছিল যে যদি পারো খিচুড়িটা রান্না করো। আমি কিন্তু কখনোই আমন চাল দিয়ে খিচুড়ি রান্না করি না, এই ফার্স্ট টাইম। খিচুড়িটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয় নাই, ভালোই হয়েছিল। তবে যারা খুব পারদর্শী আমন চাল দিয়ে যারা খিচুড়ি রান্না করতে অভ্যস্ত, তাদের হাতে হয়তো বা আরো বেশি ভালো হতো আমার মনে হয় আর কি, স্বাদটা মনে হয় আরো বেশি ভালো হতো। তো যাই হোক আমি ফার্স্ট টাইম রান্না করছি, তুলনামূলক ভাবে মোটামুটি ভালোই হয়েছে, ছেলে মেয়ে তো খেয়ে বললো যে ভালোই হয়েছে। তো আপনাদের ভাইয়া যেহেতু এখনো খায় নাই, তো জানি না উনি কি বলবে। তো খুব ইচ্ছা ছিল আপনাদের সামনে হলো আপনাদের ভাইয়ার রিয়েকশনটা দেখানোর জন্য, মানে আপনাদের ভাইয়া কি রিয়েকশন দেয় সেটা যেন আপনারা দেখেন, সেটা দেখানোর খুব ইচ্ছা ছিল, পারি নাই, সরি সরি বলতেছি, কিন্তু আমার মনটা কিন্তু সত্যি খুব খারাপ লাগতেছে, মানে কষ্ট পাইলাম আর কি। যাই হোক খিচুড়ি বসাই দিছি, মাখায় টাখায় খিচুড়িটা হোক, তো খিচুড়িটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে নাই। এটা কিন্তু ভুনা খিচুড়ি, মানে ভুনা খিচুড়িও না, পাতলা খিচুড়িও না, একটু নরম করে আর কি রান্না করছি। তারপর দেখেন একটু সালাদ করে নিছি, এখানে হলো শসা আছে, গাজর আছে, টমেটো আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা না এটা সরি, এটা হচ্ছে আপনার খিরাই, খিরাই বলে, মানে শীতের দিনে যে গোল গোল যে খিরাইগুলা পাওয়া যায় সেই খিরাইগুলা আর কি, একটু তিতকুড়ি ভাব আসে, মানে তেতো তেতো লাগে, অবশ্যই আপনারা জানেন, যারা যারা খাইছেন জানেনই তো। তা আমি একটু মানে মোটা করে ফেলে দিছি শোকলাগুলা, শোকলাগুলা মোটা করে ফেললে হয় কি, মানে মানে তেতো ভাবটা না একটু কম আসে, এটা মানে আমি খেয়ে দেখছি আর কি। তো আমার কাছে কেন জানি খিরাইটা ভালোই লাগে খেতে, মানে খুবই ভালো লাগে। তো যাই হোক এবার সালাডটা মেখে নেব, নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে নেব, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছুই দিছি, এইভাবে সালাদ খেতে আমার বেশি ভালো লাগে। মানে ওই যে আস্তে আস্তে করে যে টমেটো আলাদা করে কাটে, শসা আলাদা করে কাটে, ওইভাবে সালাদের চাইতে মানে আমার এই সালাদটা বেশি ভালো লাগে, মিক্সড মিক্সড যে সালাদটা আর কি, খুবই ভালো লাগে খেতে, এটা ভাতের সাথেও যায়, পোলাওর সাথেও যায়, বিরিয়ানির সাথেও যায়, খিচুড়ির সাথেও যায়, তাই না? আপনারা কে কে এভাবে সালাদ খেতে ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন কেমন। তো টেবিলে নিয়ে চলে আসলাম খিচুড়ি, খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি নিয়ে আসছি, চিকেনটা নিয়ে আসছি, তো এবার তিনজনের জন্য বেড়ে নেব। মানে ভিডিওটা যখন দেখছিলাম আর ভয়েস দিচ্ছিলাম, তখন কিন্তু সত্যি আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে, মানে ভাবছিলাম যে চারজনে বসে খাবো, সেই জায়গায় আর চারজন খাওয়া হলো না, ওর বাবা অনেক লেট করে আসছে বাসায়, তো কিছু করার নাই, সবকিছু তো আর আমার হাতে না, তাই না? তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।
অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখেন আমার মেয়ে চলে আসছে, আমার মেয়ে হলো বলতেছে আমাকে কম করে দিও, মানে ও হচ্ছে কি মানে মানে আতপ চালটা, সরি আতপ চাল বলতেছি বারবার, আমন চাল আর কি, আমন চালটা খেতে চায় না। আমন চালটা হলো এর আগেও ভাত রান্না করছি কয়েকবার, ও খেতে চায় নাই, মানে খায় নাই, ওর জন্য আলাদা করে সাদা ভাত রান্না করা হয়েছে, মানে আমরা নর্মালি যেই চালের ভাত খাই আর কি ওই ভাতটা খাইছে। তো ওই চাল দিয়ে হলো, আমন চালটা দিয়ে হলো খিচুড়ি রান্না করছি দেখে মানে ওর মুখটা একটু কিরকম হয়ে গেল। যাই হোক, ছোট মানুষ তো বোঝে নাই, আমার ছেলের মতো যখন বয়স হবে, মানে আমার ছেলের মতো আর কি যখন বড় হবে আর কি, তখন ঠিকই বুঝবে, তাই না? আসলে এটাই দুনিয়ার নিয়ম, ছোট থাকতে আমরা কিন্তু কেউই অনেক কিছু বুঝি নাই, এখন বড় হওয়ার পর বয়সের সাথে সাথে কিন্তু আমরা সব কিছুই বুঝতেছি, আমাদের ম্যাচিউরিটি বাড়তেছে, তাই না? তো ছেলে মেয়ে খাচ্ছিল, মেয়ে বলতেছিল আচার খাবে, তো আচারটা হলো জলপাইয়ের আচার, আচারটা কিন্তু পুরোপুরি এখনো রেডি হয় নাই, আচারটা কিন্তু আমার মা দিয়ে গেছিল, আমার মা আসছিল কয়েকদিনের মধ্যে আসছিল আর কি, মানে গত কয়েকদিনের মধ্যে যে কোনো একদিন আসছিল আর কি, তো আচার নিয়ে আসছিল অল্প করে, তো আচারটা পুরোপুরি রেডি হয় নাই, আচারটার মধ্যে আর একটু চিনি দিতে হবে, চিনি দিয়ে জাল করতে হবে, তো একটু টক টক ভাব রয়ে গেছে, যেহেতু আমি টক খেতে পারি না, আমার মেয়েও খেতে পারে না, আপনাদের ভাইয়াও খেতে পারে না, কিন্তু আমার ছেলে খেতে পারে, তো বাসার বেশিরভাগ মানুষই হলো খেতে পারে না টক, সেই ক্ষেত্রে একজনের ক্ষেত্রে একজনের উপর ভর করে তো আর সবকিছু চলবে না, তাই না? তো আমাকে এটা চিনি দিয়ে জাল করতেই হবে, তো করব করব করে আর করাই হচ্ছিল না আচারটা, মানে চিনি দিয়ে জাল করা হচ্ছিলই না, তো দেখি করব দু একদিনের মধ্যে চিনি দিয়ে জাল করে নেব। তো একদমই তো টক খেতেই পারি না, মেয়েও খেতে পারে না, আমার মেয়ে কিন্তু আচার নিছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে কিন্তু আচারটা খায় নাই, ওই অল্প একটু মুখে দিয়ে খাইছে আর কি, পরবর্তীতে আর খায় নাই। তো যাই হোক, আমরা খাচ্ছি, আপনারা দেখতে থাকেন ভিডিওটা, দেখতে থাকেন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, কেমন? আর আপনাদের কমেন্টস এর আশায় কিন্তু রইলাম, প্লিজ আমার ভিডিওতে কিন্তু কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।